বহরমপুর দুর্গাপুজোর সমন্বয় কমিটির উদ্যোগে বিজয় সম্মেলনী আয়োজিত হলো বহরমপুরের গ্র্যান্ড হলে। অনুষ্ঠানে দুস্থদের মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার শ্রী মুকেশ, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধু সহ বিশিষ্ট জনেরা। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। খুবই ভালো উদ্যোগ, পুজো সমন্বয় কমিটি ওরা সবাই একসাথে মিলে আজকে মশারি ডিস্ট্রিবিউট করছে। এটা শুধু ডেঙ্গুই যেন না, যে কোনো মশা যেন, তো খুবই ভালো উদ্যোগ। আমি বলেছি নেক্সট টাইম আরও কিছু অ্যাড করবে, আর এভাবে মানুষকে হেল্প করা যে ওদের চিন্তাভাবনা খুবই ভালো। বহরমপুর দুর্গাপূজা সমন্বয় কমিটি ওরা বিজয়ী সম্মেলনে যে ধরনের কনসেপ্ট রেখেছে যে ডেঙ্গু প্রতিরোধের জন্যে তারা মশারি দিচ্ছে, এবং অসহায় গরিব মানুষ যারা যারা মশারি কেনার সামর্থ্য নাই, সেই সমস্ত গরিব মানুষদের হাতে, মায়েদের হাতে, বিধবা মায়েদের হাতে, লোকেদের হাতে তারা তুলে দিয়েছে। এটা একটা অভিনব উদ্যোগ, এবং আমরা জানি যে যেহেতু এটা বিজয়ী সম্মেলনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দেবীর কাজ থাকে ভালো কাজ করা, তাই সেই মানুষ হিসাবে আমরা যতটুকু পারছি ভালো কাজ করা, মানুষের কাছে দাঁড়িয়ে থেকে মানুষ যাতে উপকার হয় সেটাই করেছে বহরমপুর দুর্গাপূজা সমন্বয় কমিটি, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে। আজকে একটা অভিনব উদ্যোগ নিয়েছে মশারি বিতরণ, কী বলবে? আমাদের বহরমপুর দুর্গাপুজো সমন্বয় কমিটির পক্ষ থেকে আজ আমরা বিজয় সম্মেলনী অনুষ্ঠান করেছিলাম, যেখানে বহরমপুরের সমস্ত পুজো আমরা একত্রিত হয়েছিলাম, এবং আমরা জানাতে চেয়েছিলাম বহরমপুর লোককে যে বহরমপুর দুর্গাপুজো শুধু দুর্গাপুজো না, আমরা সারা বছর যেন বেঁধে থাকতে পারি, তার জন্য আমরা একটা কমিটি গঠন করেছি, এবং যা যেভাবে ঠান্ডার উপদ্রবের কারণে মশা যেভাবে বেড়েছে, সেই কারণে আমরা আজকে এখানে সামাজিকভাবে একটা সামাজিক কাজ করার জন্য একটা অভিনব প্রকল্প নিয়েছি, যে গরিব মানুষদের, দুস্থদের আমরা মশারি বিতরণ করছি। এই মঞ্চে আমাদের উপস্থিত ছিলেন আজকে জেলা পরিষদ সভাধিপতি মোশাররফ হোসেন মহাশয় এবং এসপি সাহেব নিজে ছিলেন, এবং আরও বিশিষ্ট সমাজ মানে বহরমপুরের বিশিষ্ট গুণী ব্যক্তিরা যেমন শেখর মাউরি ছিলেন, ডক্টর দীপায়ন তরফদার ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর ধর ছিলেন, অ্যাডভোকেট দীপক রায় ছিলেন, এবং আরও অনেকে ছিলেন, তারা উপস্থিত হয়ে আমাদের বহরমপুর সমন্বয় কমিটিটাকে যেন আমরা আরও সংগঠিত করতে পারি সে আশ্বাস দিয়ে পাশে থাকবে, প্রশাসন পাশে থাকবে সে আশ্বাস দিল আমাদের। নাম মিঠু জৈন, বহরমপুর সমন্বয় দুর্গাপুজো কমিটির সদস্য, বাবুল বোড়া পুজো কমিটির সম্পাদক।